কেরলে কাজ করতে গিয়ে বন্যায় আটকে পড়ল কান্নার কালীনগর গ্রামের 200 জন। কয়েকজনের কোনো খোঁজ পাচ্ছেন না পরিজনেরা। কয়েকদিন আগেই যোগাযোগ হলেও এখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। ভীষণই উৎকণ্ঠার মধ্যে কান্নার কালীনগর গ্রামের বাসিন্দারা রয়েছেন। কয়েকদিন আগেই কান্নার কালীনগর গ্রামের বাড়িতে জানিয়েছিল পরবে ফিরছে তারা, কিন্তু ভয়াবহ বন্যায় সব ছন্দপতন ঘটে যায়। কেরালার অন্নকুল্লাম পালঘাট আলুয়াতে কাজ করতে যায় কান্নার কালীনগর গ্রামের প্রায় 200 জন মজদুর। কয়েকজনের সাথে যোগাযোগ হলেও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কয়েকজনের। চিন্তায় রাতের ঘুম নেই কান্না কালীনগর গ্রামের বাসিন্দাদের। এখন দুই প্রান্তে থাকা পরিবারের সদস্যরা অসহায়। সন্ধ্যের দিকে বন্যায় আটকে থাকা কিছু যুবকের সঙ্গে কান্নার নিজের পরিজনদের সঙ্গে কথা হলেও চিন্তা কাটছে না তাদের। কিছু পাচ্ছে না, ঠিক আছে, ঘোরারও জায়গা পাচ্ছে না, সব বিল্ডিং এর নিচে তো সবই তো পানি হয়ে যাচ্ছে। এক সপ্তাহ খাবার নিয়ে ওখানে চাল ডাল আনতে যাচ্ছে, 10 কেজির বেশি চালও দিচ্ছে না। না এখানে জানালো বলতে ওখানে ফোনে যোগাযোগ যা হয়েছিল 6 দিন আগে, তারপর থেকে এখনো কোনো ফোনে যোগাযোগ নেই। আমার দুটো নাতি আছে, হ্যাঁ, দুটো নাতি আছে, আজ সেখানে দিয়ে আসছে। তার তিন তারার উপর পয়সা 6 দিন আগে আমরা 6 দিন খেতে পারি, 6 দিন বসে আছে। ছবিগুলো দেখো দেখো কিরকম, 6 দিন বসে আছে, 6 দিন ধরে চিন্তায় থাকতে হবে না বাবা। গ্রামের লোক এখান থেকে প্রায় 200-250 ছেলে কেরলে কাজ করে, হ্যাঁ, তারা এই সামনে পরব আছে আমাদের, তার জন্য কিছু ছেলে বাড়ি আসছে। আগে সপ্তাহখানিক আগে বৃষ্টির আগে তারা বাড়ি আসছে 10 জন মতো, তারপরে কালকে 4 জন ফিরেছে, 4 জন ফিরেছে। তারা এসেছে খুব কষ্টের মধ্যে, যেখানে তাদের 300 টাকা রোজের, মানে 300 টাকা অটো ভাড়া, সেখানে 6,000 টাকা অটো ভাড়া নিয়ে ওদের তবে কোনো রকমে বাড়ি আসছে। আর এখনও কিছু ছেলে দোতলা ছাদের উপর আটকে আছে, বুঝেছে তো? এদের মা বাবা এদের আমাদের পাড়ার, আমাদের কিরামের না হলেও অন্তত 20-50টা ছেলে এখন আমাদের পাড়ার আটকে আছে। অসুস্থ বলে আমি ধরো অসুস্থ, শরীর খারাপ আমারই, ছোটো বলে বাপের বাড়ি বা প্রথম বাচ্চা বলে নিয়ে গেছে, মানে অন্তঃসত্ত্বা বলেছিল যে ঋদিস ওই আমাদের নামাজও পড়া হয় না, বলে এই সময় তো কিছু তো, হ্যাঁ, তো কই আর কোনো কিছু কীভাবে আছে আমি খোঁজ খবর বলছি না। কথা হয়েছিল ছেলের সাথে? কথা আমার 3-4 আগে হয়েছিল। দিয়ে একটা কথাই শুরু করলো, বললো যে বাড়ির কোনো চিন্তা করতে হবে না, তা হচ্ছে আমি দোকানে খেতে মেতেও পারছি না, এবার ঠিকাদারও আসছে না, টাকা পয়সাও পাচ্ছি না, এবার ফোনে যোগাযোগ পাচ্ছি না ঠিকাদারের। আলুয়াতে ছিলাম, হ্যাঁ, ওখানে এক কোমর জল হয়ে গিয়েছিল, হ্যাঁ, সেখানে আটকে পড়েছিলাম। তারপর ভাবলাম যে আমার সব বাড়ি চলে যেতে হবে, দোকানে গিয়েছিলাম চাল ডাল আনতে, দোকানদারও দেয়নি চাল, কম করে দিচ্ছিল, 20 কিলো মতো দিয়েছিল, 5 কিলো ডাল চাইলে 1 কিলো দিচ্ছে, তা হচ্ছিল না। তারপরে সিদ্ধান্ত নিলাম সব যে আমরা বাড়ি চলে যাবো। তারপর বাড়ি ফিরলেন কি? বাড়ি ফিরলাম, ওখান থেকে স্টেশনে গেলাম গাড়ি করে, অটো করে, একটা অটোতে 4টে অটো ভাড়া করেছিলাম, 6,000 টাকা নিয়েছিল আমাদের সাথে। আমাদের গ্রামের এখনও মিনিমাম তাহলেও 30-40 জন হবেই, তাদের সময় হচ্ছে সময় হচ্ছে না, তাদের সাথে কেউ ছাদের উপর রয়েছে, কেউ তাদের ঘরে জল হয়ে গেছে, অন্য জায়গায় গিয়ে রয়েছে। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, NNTV বাংলা।